ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা সময় দেশের দক্ষিণ অঞ্চলের মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে এই সদরঘাটে এসে, কিন্তু এখন আগের মতো নেই কোনো সমস্যা, নেই কোনো ধাক্কাধাক্কি, আর টিকিট কাটতেও কোনো ঝামেলা নেই, সহসাই টিকিট পেয়ে যাচ্ছে। আর এর কারণ হলো পদ্মা সেতু চালু হওয়ার কারণে সদরঘাট টার্মিনালে এখন যাত্রীর সংখ্যা অনেকটাই কম, চাপ নেই আগের মতো। তারপরেও আমরা এখানকার একজন এখানকার লঞ্চের যে মাস্টার, তার কাছে আমরা জানতে চাইব যে সদরঘাটের আজকের ঈদ যাত্রার আগের দিন, ঈদের আগের দিনে যে পরিবেশ মানে কেমন দেখছেন, আমরা যদি জানতে চাই। যদি বলেন যে আজকের যে ঈদের আগের দিন যে সদরঘাটের যে যাত্রীর চাপ কেমন দেখছেন আপনি? ঈদের আগের দিন হিসাবে যাত্রীর কোনো চাপ নাই, যাত্রী একদম ফাঁকা, লঞ্চের কেবিন বর্তমানে ফাঁকা, কেবিনের যাত্রী হয় নাই বলিলেই চলে, চার পাঁচটা কেবিন হয়েছে আর বাকি কেবিন খালি। ডেকের যাত্রীও কম, ডেকের যাত্রী নাই বলিলেই চলে, প্রায় 150 যাত্রী ডেকে আছে আর অন্য কোনো যাত্রী নেই। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই সমস্যা হচ্ছে। তো এটা আসলে এই এই যে সদরঘাটের যে যাত্রী সংখ্যা কম এবং চাপ নেই, এটা একটা তারা সমস্যায় মনে করছেন, যেহেতু আগে অনেক সময় অনেক যাত্রী নিয়ে তারা এখানে রাজধানী ঢাকা ছেড়ে দেশের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন অঞ্চলে তারা গেছে। তো এখনকার আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে সদরঘাটের যে ঈদের আগের দিনে যে চিত্র, সেই চিত্রটা কিন্তু গতবারের তুলনায় কিন্তু অনেক পার্থক্য। তার কারণ হলো যে গতবারে যে এই যে সদরঘাটের যে ফেস্টুন সামনের জায়গাটা, এই জায়গাতে কিন্তু অনেক গাদাগাদি থাকতো, চাপ থাকতো, কিন্তু এখন সেই চাপটা লক্ষ্য করা যাচ্ছে না। গতকালকেও কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে, কিন্তু গতকালকে অনেক মানে সরকারি ছুটির জন্য, ঈদের ছুটি এবং সরকারি ছুটিতে শুক্রবার তারা অনেকেই গ্রামের বাড়ি চলে গেছেন। আজকে যারা আছেন তারা আসলে অনেক লাক্সারিয়াস যারা যাত্রী তারাই মনে হয় তারা আজকে সদরঘাটে এসছে। তো আমি আজকে সদরঘাটে একজন যাত্রীর সাথে কথা বলতে চাইবো যে আজকে এই যে পদ্মা সেতু আছে, তারপরে পদ্মা সেতু থাকার পরও তারা পদ্মা সেতু না যে লঞ্চে আছে কেন যাচ্ছে, এবং এই যাত্রাটা তাদের কাছে কেমন উপভোগ মনে হচ্ছে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আজকে লঞ্চ ফাঁকা, সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। আমরা 3 ঘন্টা আসতাম সদরঘাটে, সেখানে 1 ঘন্টা চলে আসছে, পুরাই লঞ্চ ফাঁকা, প্লাটুন ফাঁকা, দেখেন এরকম জার্নি আমরা চাই। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, পদ্মা সেতুর জন্য এটা সম্ভব হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, যেমন জানবো একজন যাত্রী বলছিলেন যে এই পদ্মা সেতুর কারণে যে এই যে লঞ্চ যাত্রা, যে ঐতিহ্য বাংলার যে ঐতিহ্য, যে লঞ্চের যে শিল্প, এই শিল্পটাকে আসলে অতীতের মতন অনেক সমৃদ্ধ পেয়েছে, অনেক সুন্দর হচ্ছে এবং আরামদায়ক হয়েছে, এবং এই সম্পূর্ণ সুফল প্রধানমন্ত্রী এর কর্তৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দিয়েছেন। তো এই যাত্রা তারা চাচ্ছেন যে এভাবেই যেন তারা স্বাভাবিক থাকে যাত্রা সবসময় আগামী দিনেও, এবং আগামী দিনেও আগামী ঈদেও যেন এই রকম যাত্রা স্বাভাবিক এবং সুন্দর আরামদায়ক হয় এবং ঝঞ্ঝাটমুক্ত যেন এই যাত্রা হয়। আর আজকে আর একটা বিষয় আপনাকে জানাতে চাই যে আজকে ঈদের আগের দিন যে লঞ্চের যে পরিবেশ এবং সদরঘাটের যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু অনেকটাই ফাঁকা। এই কারণেই যে আপনার যেটা আগেও বলেছি যে পদ্মা সেতুর কারণে, তো এখন লঞ্চের যে পরিবেশটা যে ফাঁকা, সেটার এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এর আগে দেখা যেত, কিন্তু এখন আজকে সেরকম দেখা যাচ্ছে না, যেহেতু এরা এই এলাকাটা যাত্রীদের চাপ কম এবং কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে না, এরকম একটা কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এটা অনেকটা অলস সময় কাটাতে দেখা গেছে। এবং সব মিলে সদরঘাটের আজকে যে পরিবেশ সেটা একেবারে বলা যায় অনেক উন্মুক্ত, অনেক স্বচ্ছ। তো এইভাবে এই ঈদের আগের দিন এই ছিল সদরঘাটের শেষ খবর।